আপনারা যদি একটু কম দামে একটা স্পোর্টস বাইক নিতে চান তো আপনাদের জন্য এই বাইকটা পারফেক্ট। এই বাইকের রেডি পিকআপটা দেখেন, জোস জোস। এই বাইকের রেডি পিকআপের উপর আমার কোনো বলার নাই, এমনি কি আর বলছি যে ছোটখাটো একটা রকেট। তাই দেখেন, ছোটল ঘুরাইলেই 100, ছোটল ঘুরাইলেই 100। কিন্তু হ্যান্ডেলটা খুব ভাইব্রেশন করতেছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ HB Vlogs। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সাথে আছে একটা KPR 165 কার্বোরেটর ভার্সন, যেটা ছোটখাটো একটা রকেট বললেই চলে। রকেট কেন বললাম সেটা পরে বলতেছি। তো আজকে আমি ছোটখাটো একটা রিভিউ দিব এই KPR 165 সম্পর্কে। তো যারা এই বাইকটা নিতে যাচ্ছেন আর কি, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আপনার জন্য KPR 165 বাইকটা নেওয়া ঠিক হবে কি না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো সবার প্রথমে কথা বলি এই বাইকের লুকস নিয়ে। তো আপনারা এই বাজেটের মধ্যে বেস্ট লুকিং একটা স্পোর্টস বাইক পাবেন। এটা একটা স্পোর্টস বাইক, তো এই বাইকের লুকটাকে আমি 10-এর মধ্যে 9 দিব। কারণ এই বাইকের পিছনের দিকটা আমার একটু অন্যরকম মনে হয়, যদি এটা আর একটু উঁচা হইতো আর কি পিছনের সিটটা, তাহলে কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগতো। কিন্তু এই বাজেটের মধ্যে বেস্ট লুক প্রোভাইড করে এই KPR 165। আর এরপর আপনাদেরকে সামনে থেকে একটু লুকটা দেখাই। এই যে সামনে থেকে লুকটা এরকম দিবে। তো ফগ লাইটগুলো আলাদাভাবে লাগানো হয়েছে, লুকিং গ্লাসটাও চেঞ্জ করা হয়েছে। তারপর পেছন থেকে একটু লুকটা আপনাদেরকে দেখাই। এই যে পেছন থেকে লুকটা এরকম দিবে। তারপর ককপিটটা দেখাই। এই যে ককপিটটা। তো আপনাদেরকে একটু মিটারটা দেখাই দেই। এখানে আপনারা দুই ধরনের মিটার পাবেন, এই যে এই সাইডে ট্যাকোমিটার আর এই সাইডে হচ্ছে ডিজিটাল মিটার। অন করে একটু দেখাই দেই। এই যে এটা ট্যাকোমিটার, এটা ডিজিটাল মিটার। তো এই ছিল এই বাইকের মোটামুটি লুকটা। এরপর কথা বলি এই বাইকের মাইলেজ নিয়ে। এই KPR 165 বাইকটা কার্বোরেটর হওয়ার কারণে এটার মাইলেজটা একটু কম দেয়। এটার মাইলেজ আপনি পাবেন 30 থেকে 35-এর মতো। আপনি যদি খুব রাফ চালান বাইকটা, তাহলে আপনি 30 থেকে 35-এর মধ্যে মাইলেজ পাবেন। আর যদি মনে করেন যে একটু মেনটেন করে চালান, লো আরপিএমে চালান, তাহলে আপনি 35 থেকে 38-এর মধ্যে মাইলেজ পাবেন। কিন্তু আমি কখনো শুনিনি যে KPR কার্বোরেটর 165 বাইকটা 40-এর উপর মাইলেজ দিছে। তো মাইলেজটা এই বাইকের একটু কম। আর এই KPR-এর 165 EFI ভার্সন যেটা আছে, সেটার মাইলেজ আপনি পাবেন 50 থেকে 55, অনেক বেশি মাইলেজ এটার। এরপর আসে এই বাইকের সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লাগে, সেটা হচ্ছে এই বাইকের রেডি পিকআপ। এই বাইকের রেডি পিকআপটা এত বেশি, 0 to 100 আপনার R15 বলেন আর 4V বলেন, এই বাইকগুলোকে বিট করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই বাইকের রেডি পিকআপ দিয়ে আপনি R15কে টেক্কা দিতে পারবেন আর 4V-কে আপনি বিট করে দেওয়ার মতো ক্ষমতা পাবেন এই বাইকে। এই বাইকের রেডি পিকআপটা দেখেন, জোস জোস। এই বাইকের রেডি পিকআপের উপর আমার কোনো বলার নাই, এত জোস একটা পারফরমেন্স দেয়। থ্রোটল দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে গাড়ি উড়াচ্ছে। কিন্তু এই বাইকের হ্যান্ডেলটা খুব ভাইব্রেশন করে, এটা হচ্ছে একটু সমস্যা। তাই দেখেন, থ্রোটল ঘুরাইলেই 100, থ্রোটল ঘুরাইলেই 100, কিন্তু হ্যান্ডেলটা খুব ভাইব্রেশন করতেছে। আর এই KPR 165 EFI ভার্সন যেটা, সেটার রেডি পিকআপ এটার চেয়ে বেশি, মানে এত বেশি থ্রোটল রেসপন্স, এমনি কি আর বলছি যে ছোটখাটো একটা রকেট। আপনি থ্রোটল ঘোরানোর সাথে সাথে রেসপন্স করবে, 0 to 100 অনেক তাড়াতাড়ি ওঠে। আর এটার টপ পাবেন আপনি 135-এর মতো, 135 থেকে 140-এর মতো পাবেন আর কি, এর বেশি পাবেন না। আর এই বাইকটা একটা ডুয়েল ডিস্ক বাইক, সামনেও ডিস্ক ব্রেক, পিছনেও ডিস্ক ব্রেক। তো এইবার কথা বলি যে এই বাইকে কতটুকু পরিমাণ ইঞ্জিন ওয়েল লাগে। এই বাইকে আপনার 1200 ml ইঞ্জিন ওয়েল দিতে হয়, মানে 1 লিটার প্লাস আরও 200 ml দিতে হয়। তো আপনি যদি সিনথেটিক ইঞ্জিন ওয়েল দিতে চান, তাহলে আপনাকে 2টা ইঞ্জিন ওয়েল কিনতে হবে। তো একটা ইঞ্জিন ওয়েল সম্পূর্ণ দিতে হবে আর আরেকটা ইঞ্জিন ওয়েল থেকে আপনার 200 ml দিতে হবে, টোটাল 1200 ml আর কি।
আর এখন তো মিনারেল ইঞ্জিন অয়েল মডুলের হচ্ছে আপনার 1200 ml পাওয়াই যায়, তো সেটা একটা কিনলেই যথেষ্ট। এরপর একটু এই বাইকের পার্টস নিয়ে কথা বলি। এটা একটা চাইনিজ বাইক, তো চাইনিজ বাইক হওয়ার কারণে এই বাইকের পার্টস পাইতে একটু সমস্যা হয়, কিন্তু অন্যান্য বাইকের সাথে এই বাইকের পার্টস মিলে। তো এই বাইকের যদি কোনো পার্টস নষ্ট হয় তো খুব ইজিলি যে কোনো জায়গায় আপনি এই বাইকের পার্টস পাবেন না, হয়তো আপনাকে বাইরে থেকে কোথাও অর্ডার দিয়ে আনতে হবে বা ঢাকায় একটু খোঁজাখুঁজি করতে হবে। ঢাকায় যত সম্ভব এই বাইকের পার্টস অ্যাভেলেবেল আছে, কিন্তু যেমন দিনাজপুরে, দিনাজপুরে খুব কম, তারপর রংপুরেও মোটামুটি কম। তো এই বাইকের পার্টস নিয়ে একটু ভোগান্তিতে পড়তে হয়, কিন্তু একটা জিনিস ভালো যে এই বাইকের পার্টসগুলো অন্যান্য বাইকের সাথে মিলে। যেমন এই বাইকের চেন সেট, চেন সেট আপনি সুজুকি জিক্সারের লাগাইতে পারেন, স্পকেট যেটা আছে সেটা আপনি পালসারেরও লাগাইতে পারেন। তো এরকম আর কি আপনাকে এই বাইকের পার্টস একটু খুঁজে নিতে হবে। এরপর আমাকে এই বাইকের যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনটা লিকুইড কুল ইঞ্জিন। দেখেন সুজুকি জিক্সার হোক, এফ জেড হোক, আবার ফোর বি হোক, এগুলোর কিন্তু আপনি লিকুইড কুল ইঞ্জিন পাবেন না, কিন্তু ওই বাজেটের মধ্যেই এই বাইকের মধ্যে কিন্তু আপনি লিকুইড কুল ইঞ্জিন পাচ্ছেন, ভাবা যায়? এই বাজেটের মধ্যে অন্যান্য বাইকে দেখবেন যে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সর্বোচ্চ ওয়েল কুলড ইঞ্জিন, কিন্তু এই বাইকে আপনি লিকুইড কুলড ইঞ্জিন পাচ্ছেন, যেগুলো R15 হোক, তারপর MT15 হোক, এগুলো ইউজ করা হয়। এরপর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি। এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 17 লিটার, মানে এই বাইকের ট্যাঙ্কে 17 লিটার ফুয়েল ধরবে। বাহির থেকে ট্যাঙ্কটা খুব একটা বড় দেখায় না, কিন্তু ভিতরে 17 লিটার ফুয়েল ধরে, ভাবা যায়? তো এরপর লাস্ট এই বাইকের প্রাইসটা নিয়ে কথা বলি। এই বাইকের প্রাইসটা আপনাদের বাজেটের মধ্যেই, আপনারা যদি একটু কম দামে একটা স্পোর্টস বাইক নিতে চান তো আপনাদের জন্য এই বাইকটা পারফেক্ট। তো KPR 165 কার্বোরেটর ভার্সন যেটা, সেটার প্রাইস হচ্ছে আপনার 2,20,000 টাকা, আর KPR 165 EFI ভার্সন যেটা, সেটার প্রাইস হচ্ছে আপনার 2,35,000 টাকা। তো মোটামুটি বাজেটের মধ্যেই কিন্তু। তো এই ছিল KPR এর রিভিউ। তো আপনারা যারা এই বাইকটা নেওয়ার চিন্তাভাবনা করতেছেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।